আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। যারা অল্প বাজেটের ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুমের একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, খুবই অল্প খরচের ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুমের একটি একতলা বাড়ি, এটা তো আপনারা এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু একেবারে অল্প টাকার ভিতরে করা হয়েছে। তো এই বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয় ভিডিওর শেষে দেওয়া থাকবে এবং ভিডিওর ভিতরে আলোচনা করা হবে। তাই আপনার যদি অল্প খরচের ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করার ইচ্ছা থাকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে, তাহলে এখানে আপনাকে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনি দেখার মাধ্যমে জানতে পারবেন এরকম সুন্দর একটি বাড়ি কিভাবে আপনি অল্প খরচের ভিতরে করতে পারবেন। এটা কিন্তু সিম্পল বা সাধারণ একটি বাড়ি, দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আপনিও চাইলে এরকম একটি বাড়ি আপনার মনের মতো করে করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 30 ফিট এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 29 ফিট। তো এই জায়গাটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 870 স্কোয়ার ফিট, আর যদি শতকে হিসাব করি তাহলে আসবে 1 শতক 99 পয়েন্ট, যদি কাঠায় হিসাব করি 1 কাঠা 20 পয়েন্ট। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সিম্পলভাবে করা হয়েছে একটি পোর্চের মাধ্যমে। তো আপনারা চাইলে কিন্তু মানে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি অবশ্যই ভিডিও শেষে দেখে যাবেন, আর আপনারা চাইলে কিন্তু এরকমভাবে করতে পারেন। আর যদি চান সামনের দিকে দুইটা ব্যালকনি রাখবেন তাও আপনারা রাখতে পারেন। তো এই ফাউন্ডেশনটি কিন্তু সম্পূর্ণ 12 মিলি রডের উপর নেওয়া হয়েছে, আপনি চাইলে এরকমভাবে 12 মিলি রডের উপর দুইতলা ফাউন্ডেশন নিতে পারেন। তো ভাই, আমরা যেহেতু আপনারা এখানে রডটা এসে দেখছেন না, সেক্ষেত্রে আমরা কিন্তু 12 মিলি রড ব্যবহার করেও আপনাদের 16 মিলি বলতে পারি, কারণ তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না বা আপনারা কোনো ধরনের কমেন্ট করবেন না। কিন্তু যেটা সত্য এবং সঠিক সেটা অবশ্যই আমাদের আপনাদের সামনে তুলে ধরা উচিত, তাই আমরা সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি। তো যাই হোক, আমার যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, একেবারে ভিডিওয় যতটুকু কাজ আপনারা দেখতে পান এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয় সেই বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করি, এবং ভিডিওর শেষে বলা হয় যে এই বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়। এখন আপনি যদি পুরো ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে সমস্যাটা আপনার। তো যাই হোক, এখানে 12 মিলি রড 4 পিস দেওয়া হয়েছে, আর মাঝের দিকে যে কলামগুলো রয়েছে এই প্যাসেজের দুই পাশে যতগুলো কলম রয়েছে সবগুলো কলমে 6 পিস করে রড ব্যবহার করা হয়েছে, আর এখানে সাইডের যে কলমগুলো রয়েছে এগুলোতে 4 পিস করে রড দেওয়া হয়েছে। তো আপনিও কিন্তু চাইলে সেম এরকমভাবেই করে নিতে পারেন। তো এখানে যে স্টেয়ারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন স্পেসের মাথায় গিয়ে একটি স্টেয়ার রয়েছে, তা আপনিও চাইলে কিন্তু এরকম একটি স্টেয়ার দিয়ে মিডিল শেষের দিকে করে নিতে পারেন। আর এখানে যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম, যেটার এখানে সাইডে আপনার দরজা দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়ে পিছনে একটা টিন শেডের কিচেন হবে। আপনিও কিন্তু চাইলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। তো এখানে দেখুন, একটি উল্লেখযোগ্য বিষয়, ছাদে কিন্তু কোনো ভীম ব্যবহার করা হয় না, এটি একটি স্ল্যাব ছাদ, 5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। আপনিও কিন্তু চাইলে এরকম দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি স্ল্যাব ছাদ করতে পারেন, সেখানে আপনার ভীম না দিলেও চলবে যেহেতু আপনি কাজটি দুইতলা করবেন এবং অনেক লং টাইম নিয়ে করবেন। তো এখন আমি বলছি না আপনার ভীম দেওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে নাও দিয়ে করতে পারেন, এখানে কিছুটা খরচ আপনার সেভ হবে। আর এখানে নিচের যে কলমগুলো, প্রতিটা কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেওয়া হয়েছে, আর এখানে 7 ফিটে যে লিন্টনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি হাইট দেওয়া হয়েছে। আর এখানে কাজটি দেখুন কিভাবে অল্প খরচের ভিতর করা হয়েছে, এখানে কিন্তু শুধু বাহিরের থেকে যতগুলো গ্রিল আর মানে প্রোটেকশন রয়েছে এগুলোকে আগে দেওয়া হচ্ছে। তো আপনিও চাইলে এরকমভাবে শুধু বাহিরের প্রোটেকশনগুলোকে আগে দিয়ে ভেতরে ঘরের ভেতরে উঠে যেতে পারবেন, পরবর্তীতে বাদবাকি কাজগুলো আপনি আস্তে আস্তে করে নিতে পারবেন। তো দেখুন, আজকের এই ভিডিওটি দেওয়ার মানে হচ্ছে এখানে যে আপনার ঘর, এখানে কাজ করতে মাত্র অল্প কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, তার ভিতরে তারা ঘরের ভিতর প্রবেশ করে এখন থাকার উপযোগী হয়ে গেছে। তো আপনার যদি বাজেট কম থাকে আর বা ইচ্ছা থাকে একটি সুন্দর স্বপ্নের বাড়ি করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প বাজেট নিয়ে বাড়ির কাজটি শুরু করে এভাবে আপনি আগে ছাদ দিয়ে তারপর ঘরের ভিতরে উঠে যেতে পারেন, বাদবাকি কাজগুলো আপনি আপনার মতো করে আস্তে আস্তে সময় করে করে নিলেন। তো যাই হোক, আমরা ভিডিও শেষে কিছু ড্রয়িং প্ল্যান আপনাদেরকে দেখাবো, আপনি অবশ্যই বাড়ি করার পূর্বে আপনার বাড়ির ড্রয়িং প্ল্যান দেখে বাড়িটি করবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, বাড়িগুলো দেখতে সুন্দর হবে, ব্যবহার করতেও ভালো হবে। তো যাই হোক,
আমরা আর কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা দৈর্ঘ্যের দিকে হিসাব করা হয়েছে আপনার 30 ফিট এবং প্রস্থের দিকে 29 ফিট। তো দৈর্ঘ্যের দিকটা সঠিক রয়েছে 30 ফিট, আর এই যে 29 ফিট এটা হচ্ছে অল্টারনেটিভ হিসেব করে একটু কম বেশি ম্যাচ করে 29 ফিট ধরা হয়েছে। কিন্তু আপনি অন্য দিক যদি ধরেন সেক্ষেত্রে আপনার বেশি হবে, আর যদি আপনি এটা এভারেজ করেন সেক্ষেত্রে আপনি 29 ফিট জায়গার ভিতরে করতে পারবেন। তো যাই হোক, এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আসবে 870 স্কোয়ার ফিট। আর এটা আপনার এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা শতকে হিসাব করি 199 পয়েন্ট, যদি কাঠা হিসাব করি 1 কাঠা 20 পয়েন্ট। তো আজকের এই বাড়িটির এখানে আপনারা সামনের দিকে যে পোর্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ফিট বাই 5 ফিট, আর দুই পাশে দুইটা ব্যালকনি দেখতে পাচ্ছেন, যে ব্যালকনি দুইটা রয়েছে আপনার 6 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট করে। আপনি মেন গেট দিয়ে প্রবেশ করার পর 6 ফিট 4 ইঞ্চি বাই 24 ফিট একটি ড্রয়িং কাম মানে ড্রয়িং স্পেস বলতে পারেন, আবার কমন স্পেসও বলতে পারেন। তো এটার সাথে এখানে থাকবে আপনার ওই যে কিচেন যেখানে দেখতে পাচ্ছেন, এর পাশে থাকবে হচ্ছে সিঁড়ি, সিঁড়ির ছাদের নিচে কিচেন হবে। আর এখানে যে ড্রয়িং কাম ডাইনিং রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট, এবং এখানে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার 11 ফিট বাই 12 ফিট, এবং ডান পাশে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এটাও 11 ফিট বাই 12 ফিট। তো ডান পাশে সামনের দিকে আরও একটি বেডরুম রয়েছে যেটা আপনার 12 ফিট বাই 11 ফিট, এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম রয়েছে। এখন আপনি চাইলে কিচেনের এই জায়গাটায় একটা বাথরুম করে নিতে পারেন, আর এই যে ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের সাথে এখানে কিচেন তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আজকের এই বাড়িটি আপনি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু করার জন্য খরচ হয়েছে 9 লক্ষ টাকা। তো এই বাড়িটা আপনাদের যদি কমপ্লিট করতে হয় তাহলে আপনাদের আনুমানিক খরচ যেতে পারে আপনার আরও প্রায় 4 লক্ষ টাকার মতো। তাহলে টোটাল আসে এই বাড়িটা কমপ্লিট করতে, এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে 13 লক্ষ টাকার মতো খরচ যাবে। তো যাই হোক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং আপনারা যদি আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমরা আপনার মনের মতো করে ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।